নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেপ্টেম্বর মাসেই মার্গী হবে বুধ ও শুক্র, যার ফলে চারটি রাশির জাতক জাতিকার ভাগ্য লাগতে পারে চরম উন্নতি এবং পরিবারে টাকা পয়সার অভাব থেকে সমস্ত জিনিস থেকে মুক্তি পাবেন এই চারটি রাশির জাতক জাতিকারা। দেখুন এই জ্যোতিষশাস্ত্র কি বলছে, জ্যোতিষশাস্ত্র যা বলছে সেটাই আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে কোনো না অসুবিধা হয়। এবং আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের কোন রাশি, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা ভিডিওতেই আমি বলছি যে কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন, যদি আপনারা বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন, তাহলে সেইভাবে সেই সমস্ত রাশির কখন শুভ সময়, কখন খারাপ সময়, কখন শুভ যোগ চলছে এই সমস্ত কিছুর আপডেট আপনাদেরকে দিতে পারবো। দেখুন সবে শুরু হয়েছে সেপ্টেম্বর মাস, আর এই মাসে অনেক গ্রহের চলনে বড় পরিবর্তন আসতে চলেছে। এই মাসে কোনো কোনো গ্রহ মার্গী থেকে বক্রী হবে, অর্থাৎ বিপরীতমুখী চলন শুরু করবে। আবার কোনো কোনো গ্রহ বক্রী দশা থেকে মার্গী হবে, হঠাৎ উল্টো মুখে চলন থেকে সোজা পথে ফিরবে। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য গ্রহ হলো শুক্র ও বুধ। সেপ্টেম্বরেই মাসেই এই দুই গ্রহ বক্রী দশা শেষ হয়ে মার্গী চলন শুরু হওয়ার প্রভাব পড়বে অনেক রাশির জাতক জাতিকার উপর। তার মধ্যে চারটি রাশি বিশেষ উল্লেখযোগ্য। 4 সেপ্টেম্বর সোমবার কর্কট রাশিতে মার্গী হয়েছেন শুক্র। এরপর এ মাসের 16 তারিখ বক্রী চলন ত্যাগ করে মার্গী হবে বুধ। আগামী 16 সেপ্টেম্বর বেলা 1:21 সিংহ রাশিতে মার্গী হবে বুধ। এবং গত 24 আগস্ট শুরু হয়েছিল বুধের এই বক্রী চলন। জ্যোতিষ গণনা অনুসারে বুধ ও শুক্রের মার্গী চলনের ফলে সেপ্টেম্বরে সৌভাগ্যের উদয় হবে এই চারটি রাশির জাতক জাতিকার ভাগ্যে। প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। কোনো ব্যাপারে অপরের সাহায্য নিতে হবে আপনাকে, পিতার সঙ্গে বিবাদ হতে পারে, সাবধানে থাকুন। কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে, চাকরি স্থানে উন্নতির যোগ আসতে পারে, বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার, বিবাদের সম্ভাবনা। এবং মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফল হতে পারে, আর্থিক চাপ বৃদ্ধি, মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে এবং পেটের সমস্যার কাজের ক্ষতি হতে পারে, কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে, কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ হতে পারে আপনার। তারপরে যে রাশিটির কথা বলবো বৃশ্চিক রাশি। উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময়ে ঝামেলা থেকে দূরে থাকুন, অপরের উপকার করতে গিয়ে নিজে বদনাম হতে পারে, ভালো কথা বলার জন্য বন্ধুমহলে সুনাম পাবেন। সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি, কাউকে কিছু দান করে আনন্দ পাবেন, উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে, নতুন প্রেমের ইঙ্গিত, গুরুজনের শরীর চিন্তা এবং স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার। এবং মাসের শেষ দিকে ব্যবসার কিন্তু প্রতি একটু নজর দিন, বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন আপনি। তারপরে যে রাশিটির কথা বলবো মিথুন রাশি। শত্রুভয় বাড়তে পারে আপনার এবং মাসের মতো প্রথম দিকে অপরের প্রতি বৈরী মনোভাব থাকতে পারে এবং সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি, পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা, ধর্মীয় কাজে দান করতে হতে পারে, অযথা কোনো অপমান জুটতে পারে, ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ, প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে এবং সেবামূলক কাজে উন্নতি লাভ, অতিথির ব্যাপারে ব্যয় বাড়তে পারে আপনার। তারপরে যে রাশিটির কথা বলবো তুলা রাশি। সংসারে ব্যয় বাড়তে পারে, সন্তানের ব্যাপারে বাড়তি খরচ, মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে ফেলুন, কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে পারে, শত্রুভয় বাড়তে পারে, কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে, সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করুন এবং শরীর খারাপের জন্য কাজের ক্ষতি, সন্তানের কোনো দরকারি কাজে সাহায্য করতে হতে পারে আপনায়। ব্যবসায় ভালো খবর, সঞ্চয় কম হবে কিন্তু নতুন কোনো কাজ নিয়ে একটু ভয় হতে পারে আপনার। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে সেপ্টেম্বর মাসে মার্গী হবে শুক্র ও বুধ, যার ফলে এই চারটি রাশির জাতক জাতিকার ভাগ্যে চমক লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।